নমস্কার, হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে একটি ছোট্ট বার্তা। আমি লেডি সাব ইন্সপেক্টর নয়না রায়, বর্তমানে হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্টে পোস্টেড। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস, আমাদের মোবাইল ফোন। তো বর্তমানে আমরা সবাই একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা হলো যে আমাদের ফোনটি হারিয়ে যায়, কখনো চুরি হয়ে যায়, কখনো পকেট থেকে পড়ে যাচ্ছে বা ব্যাগ থেকে পড়ে যাচ্ছে, এইসব সমস্যা কিন্তু আমরা প্রতিনিয়ত সম্মুখীন হচ্ছি। তো এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস যখন হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তখন কিন্তু আমাদের মাথা ঠিকঠাক কাজ করে না যে কি করব। তো এই সময় আমাদের মাথা ঠান্ডা করে প্রথম যে কাজটা করা দরকার সেটা হলো যে নিকটবর্তী যে থানা অর্থাৎ যে কোনো পুলিশ স্টেশনে গিয়ে একটি জেনারেল ডায়েরি করা, অর্থাৎ জিডি করা, যেটাতে আপনার যে ফোনটি হারিয়েছে সেই ফোনে যে IMEI নাম্বার আছে সেই নাম্বারগুলো মেনশন করা থাকবে, আর আপনার ফোনে যে সিম ছিল, একটি বা দুটি যে সিম ছিল সেই নাম্বারগুলো মেনশন করা থাকবে। এটি গেল আপনার প্রথম কাজ। তারপর আপনাকে থানা থেকে একটি জিডি নাম্বার প্রোভাইড করা হবে। এবার আপনি ওই জিডি নাম্বারটি নিয়ে গিয়ে যে কোনো মোবাইলের দোকানে যাবেন, সেখানে জিডি নাম্বারটি দেবেন এবং তার সঙ্গে আরও অন্যান্য যে সমস্ত ডকুমেন্টস আপনার কাছ থেকে চাওয়া হবে সেগুলো আপনি প্রোভাইড করবেন। তারপর আপনার ফোনের যে নাম্বার ছিল সেই সেম নাম্বারে আবার একটি সিম আপনাকে তুলতে হবে। এবার এটি গেল আপনার দ্বিতীয় কাজ। এবার আপনার তৃতীয় কাজ, সেটি হলো এই ফোনটিকে এবার আপনাকে লক করতে হবে। সেটা হলো কি না, একটি পোর্টাল যেটা অল ইন্ডিয়া বেসিস CEIR, এই কথাটি পুরো, এই কথাটার ফুল ফর্মটা হচ্ছে অর্থাৎ পুরো কথাটি হচ্ছে সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। তো এখানে গিয়ে আপনাকে ব্লক করতে হবে। তো কি করা যেতে পারে এটা আমরা, অর্থাৎ কীভাবে করা যেতে পারে এটা আমরা বাড়িতে বসে করতে পারি বা কম্পিউটারে করতে পারি, ল্যাপটপে করতে পারি, নিজেদের ফোনে করতে পারি অথবা নিকটবর্তী যে কোনো সাইবার ক্যাফে গিয়ে করতে পারি। তো আমি আজকে একটুখানি দেখাবো যে আমরা বাড়িতে বসে বসে নিজেরা কীভাবে করতে পারি। তো আমি আমার ফোন থেকে দেখাচ্ছি, আপনারা ঠিক এভাবেই করবেন। প্রথমে গুগলে যাবেন, আপনার ফোনে গুগলে যাবেন, গুগলে গিয়ে CEIR কথাটা টাইপ করবেন, করে দেখুন CEIR এলো। এখানে দেখুন চারটে অপশান আছে, ব্লক স্টোলেন, দেখুন ওপরে রেড কালারের আছে ব্লক স্টোলেন অর লস্ট মোবাইল, তারপর দেখুন একটা গ্রিন কালারের আছে, এরকম পরপর চারটে অপশান আছে, আমাকে ব্লক স্টোলেন অর লস্ট মোবাইলে যেতে হবে। যাওয়ার পর দেখুন এখানে আছে মোবাইল নাম্বার 1, মোবাইল নাম্বার 2। তো এখানে আপনার ফোনে একটি বা দুটি সিম যে কোনো থাকতে পারে, তো এখানে আপনি এইটা দেবেন, নাম্বারগুলো দেবেন। তারপর IMEI 1, IMEI 2 দেখুন পরপর আছে, তো এখানে আপনাকে IMEIগুলো দিতে হবে। এবার ডিভাইস ব্র্যান্ড, দেখুন এখানে অপশানে পাশের দিকে টিক চিহ্ন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে দেখাবে যে কোন ব্র্যান্ড, অর্থাৎ আপনার ফোনের মডেল ব্র্যান্ডটা দিতে হবে যে কী কোম্পানি। এরপর আসছে ডিভাইস মডেল, মডেল তো কী মডেলের ফোন ছিল এগুলো আমরা জানি যে কী মডেলের ফোন থাকে, তো এটা আপনাকে দিতে হবে। এবার আপলোড ইনভয়েস, ইনভয়েস বলতে এখানে কী বলেছে বলুন তো, যে আপনার ফোনের যে বিল আছে সেটি, যদি আপনার কাছে সেটি না থেকে থাকে তাহলে ফোনের যে বক্স আছে বক্সের ছবি আপনি এখানে দিতে পারেন। এরপর যেটি আছে সেটি হচ্ছে লস্ট প্লেস, অর্থাৎ কোথায় হারিয়ে গেছিলো ফোনটি সেটি দিতে হবে। এরপর আসছে লস্ট ডেট, কবে হারিয়ে গেছিলো সেটা আপনাকে মেনশন করতে হবে। এরপর দেখুন আসছে সিলেক্ট স্টেট, সিলেক্ট স্টেট বলতে এখানে আপনাকে কোন স্টেট সেটা সিলেক্ট করতে হবে, এখানে আপনি ক্লিক করবেন তাহলেই দেখতে পাবেন। এরপর আসছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানেও আপনাকে এই পাশে ক্লিক করতে হবে তাহলেই দেখতে পাবেন, এখান থেকে আপনাকে দিতে হবে। এরপর সিলেক্ট পুলিশ স্টেশন, সেটা ওই একই প্রসেস, এখানে ক্লিক করলে পাশে আপনাকে দেখিয়ে দেবে। এরপর হচ্ছে পুলিশ কমপ্লেন নাম্বার, এখানে আপনাকে যে জিডি নম্বর প্রোভাইড করা হয়েছিল সেই নাম্বারটা এখানে দিতে হবে। এরপর আপলোড পুলিশ কমপ্লেন, দেখুন এখানে আপনাকে ওই যে জিডির যে ছবিটা অর্থাৎ আপনাকে জিডি নম্বর দেওয়া হয়েছিল সেই ছবিটা এখানে আপলোড করতে হবে। এরপর ওনার নেম, অর্থাৎ কার নাম্বারে মানে কার নামে ফোনটি ছিল তার নাম দিতে হবে, তারপর তার অ্যাড্রেস দিতে হবে, তারপর তার আইডেন্টিটি, দেখুন আইডেন্টিটিতে আমি ক্লিক করলাম এখানে দেখাচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আদার আইডেন্টিটি, আপনার যেটা মনে হবে আপনি সেটা এখানে দেবেন। দেওয়ার পরে আপলোড আইডেন্টিটি, যেটি আপনি দেবেন সেটিরই ছবিটি এখানে দিতে হবে, আপলোড করতে হবে। এবার আইডেন্টিটি নাম্বার,
আমরা জানি যে ভোটার কার্ডের একটা নাম্বার হয়, আধার কার্ডের একটা নাম্বার হয়, যাই হোক সব কিছুর একটা নাম্বার হয়, তো সেরকমই একটা নাম ওই যেটি আপনি সিলেক্ট করবেন সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। দেন পরে আসি ইমেল আইডি। এখন আমাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু মেল আইডি থাকে, তো এখানে মেল আইডিটা দেবেন। এরপর আসছে একটা ক্যাপচা। দেখুন একটা ক্যাপচা আছে এখানে, এই যে ক্যাপচাটাকে এর মধ্যে একটা লেখা আছে, এই লেখাটাকে আপনাকে দেখে এখানে এন্টার ক্যাপচা বলে যেখানে লেখা আছে সেখানে আপনাকে এটাকে দেখে লিখতে হবে। দেওয়ার পর এবার আপনি যে নম্বরটি তুলেছেন অর্থাৎ আপনার যে নাম্বারটা ছিল সেই নাম্বারে দেখুন একটা ওটিপি, ওটিপি বলে লেখা আছে এখানে, আপনার নাম্বারে একটা ওটিপি যাবে। এবার এখান থেকে আপনাকে ওটিপিটা দিতে হবে, এটার জন্য আপনি সময় পাবেন মাত্র 5 মিনিট, তো আপনাকে খুব তাড়াতাড়ি কাজটি করতে হবে। এরপর দেখুন নিচে ডিক্লারেশন বলে আছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, করে সাবমিট অপশানে যাবেন, সাবমিটে ক্লিক করবেন, এটা গেল আপনার একটা কাজ। এরপর যেটা হবে সেটা হলো আপনাকে একটা রিকোয়েস্ট আইডি প্রোভাইড করা হবে, অর্থাৎ আপনার ওই নাম্বারে একটা রিকোয়েস্ট আইডি যাবে, ওই রিকোয়েস্ট আইডিটাকে কিন্তু খুব যত্ন করে রেখে দিতে হবে। এবার কিছুদিন, এবার ধরুন আপনার ফোনটা যখন রিকভারি হয়ে যাবে, অর্থাৎ ফোনটা যেভাবে ফোনটা রিকভারি হলো তারপর আপনার কাছে কিন্তু একটা মেসেজ যাবে। কী মেসেজ যাবে? না যে অমুক থানা থেকে আপনার ফোনটি রিকভারি হয়েছে, তখন ওই থানা থেকে আপনাকে ফোন করা হবে যে ফোনটি আপনি নিয়ে যান বা আপনি নিজে যোগাযোগ করতে পারেন, যেভাবেই হোক ফোনটি আপনি ফেরত পাবেন। তো ফোনটি ফেরত পাওয়ার পর কিন্তু আপনার কাজ শেষ হয়ে যাচ্ছে না, এরপর আপনার কিন্তু আরেকটি কাজ, একটি গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। সেটি হলো যে প্রথমে আপনাকে যেতে হবে ওই যে আপনাকে আবার সেম আগের মতন প্রসেসে গুগলে যেতে হবে। আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে আবার CEIR লিখবেন, লেখার পরে সেই রকম আবার ওরকম 4টে অপশান আসবে, সেখানে এবার আপনাকে আগেরবার আপনি ক্লিক করেছেন লাল কালার অপশান অর্থাৎ রেড, যেটা ব্লক স্টোলেন আর লস্ট মোবাইল, এবার আপনাকে ক্লিক করতে হবে আনব্লক, মানে মোবাইলটা যে আপনি ব্লক করেছিলেন সেটাকে এবার আপনাকে আনব্লক করতে হবে। এবার ওই যে বললাম রিকোয়েস্ট আইডি, রিকোয়েস্ট আইডি যেটা আপনাকে যত্ন করে রাখতে বলা হয়েছিল সেই রিকোয়েস্ট আইডিটাকে আপনাকে দিতে হবে। তারপর এখানে যে আপনার মোবাইল নাম্বার সেটা দিতে হবে। এবার হচ্ছে রিজন ফর আনব্লকিং, এবার পাশে আপনি ক্লিক করুন, দেখুন লেখা আছে রিকভার্ড বাই পুলিশ, ফাউন্ড বাই সেলফ, ব্লকড বাই মিস্টেক। যদি আপনি নিজে রিকভার করে থাকেন তাহলে ফাউন্ড বাই সেলফ দেবেন, যদি পুলিশে রিকভারি করে দেয় তাহলে রিকভার বাই পুলিশ দেবেন, এগুলো আপনি দেবেন। দেওয়ার পর আবার সেম এরকম একটি ক্যাপচা আছে, দেখুন তো এখান থেকে ক্যাপচাটাকে দেখে আপনাকে ঠিক আগের মতন আবার ওই ক্যাপচাটাকে আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর আবার আপনি ফোন নাম্বারটা দেবেন, দেওয়ার পর আপনার আবার একটা ওটিপি আপনার ফোনে যাবে। তো এই ওটিপিটা যাওয়ার পরে এইবার আপনার সেই আগের মতনই 5 মিনিট সময় পাবেন। দেওয়ার পর এই ওটিপিটা দেওয়ার পর আপনাকে সাবমিট করতে হবে, এবার আপনার কাজটি শেষ হলো। কিন্তু মাথায় রাখতে হবে শুধু ফোন হাতে পেলে হবে না, এই আনব্লকিং কিন্তু করতেই হবে, না হলে যে সমস্যার মধ্যে পড়বেন সেটি হলো যে ফোনটি ঠিকঠাক কাজ করবে না, অর্থাৎ ফোনের টাওয়ারে প্রচণ্ড ডিস্টার্ব করবে, আর দ্বিতীয়ত যেহেতু ফোনটি ব্লক থাকছে অর্থাৎ এই পোর্টালে ব্লক থাকছে, সেহেতু আমরা কিন্তু এই ফোনটি যে কোনো মুহূর্তে হয়তো আবার রিকভারি করার চেষ্টা করব, তখন হয়তো আপনাকেই ফোন করে জিজ্ঞাসা করব যে কেন আপনি এই ফোনটিকে আবার ব্যবহার করছেন। তো এটার জন্য আপনাকে কিন্তু আনব্লকিংটা অবশ্যই করতে হবে। তো যাই হোক, এটা গেল, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরপরে আমি আপনার যদি কোনো প্রশ্ন থাকে অর্থাৎ যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স খোলা আছে, সেখানে এসে আপনারা প্রশ্ন করুন, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই হলো গেল, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।